লালমনিরহাটের হাতিবান্ধায় পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। রোববার সকালে গড্ডিমেড়ি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতার হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন গড্ডিমেড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল। এবারের বন্যায় জেলায় 450 মেট্রিক টন চাল ও 7 লক্ষ টাকা বরাদ্দ দেয় জেলা প্রশাসক। এরপরে সিঙ্গিমাড়ি, সিন্ধুন্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন মোতার হোসেন এমপি। এ সময় পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান উপস্থিত ছিলেন। আমরা যুদ্ধ করছি, 3 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ আমরা নিজন গেছে এই স্বাধীনতায়, কাজে মাত্রায় মাটি বা দরদ কোনো দিনই বেশি পারে না। তারা ঘোষণা দিচ্ছে ওরা বলে ভোটও করবে না, ভোট করিও দিবে না, তোমরা কায় নিউজ অনলাইন নিউজ ডেস্ক।